মালয়েশিয়া জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া থেকে মনিরুজ্জামান জানান উক্ত অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহাপুল আলম শাহ সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান বেগম খালাতা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল অনুষ্ঠান সঞ্চালনা করেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার ভুইয়া